প্রথমে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, আজকের এপিসোডে থাকছে 3D মকআপস লোগো ডিজাইন, সাথে আছে আমি আকাশ। বন্ধুরা, 3D মকআপস লোগো ডিজাইন করতে চাইলে প্রথমে নেট থেকে কিছু PSD ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এটা নেট থেকে কিভাবে ডাউনলোড করতে হবে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না, তবে আপনি কোন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন এই সাইটগুলার লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনি চাইলে ওখান থেকে ক্লিক করে সরাসরি ডাউনলোড বক্সে আপনি পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাসে আমি কিন্তু দুটি ডিজাইন করেছি। বন্ধুরা, এই ডিজাইনটা আমি কিভাবে করলাম এই ভিডিওটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে এই ডিজাইন দুটিকে আমি কেটে দিচ্ছি। বন্ধুরা, ক্যানভাসে দেখতে পাচ্ছেন মায়ের দোয়া, আমি একটি বাংলা লেখা এখানে লিখে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থনার একটি হাত আমি নিয়ে রেখেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন মা স্বর্গ, এই লেখাটিও এখানে লিখে রেখেছি। তো এখন বন্ধুরা, এই তিনটি লেখাকে আমরা একত্র করব। তো বন্ধুরা, দীর্ঘদিন থেকে আমি আপনাদের সাথে বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমি আশা করতে পারি যে এই লেখাটুকু অন্তত আপনি লিখতে পারবেন, তারপর এই ডিজাইনটিও আপনি করতে পারবেন এবং এটাও আপনি লিখতে পারবেন। আর তারপরেও যদি না লিখতে পারেন তো ইংলিশ তো আপনি অবশ্যই লিখতে পারবেন। হরিজেন্টাল টাইপিং টুল দ্বারা কিন্তু আপনি টাইপ যে কোনোটাই করতে পারেন। তো যে কোনো কিছু টাইপ করে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার 3D মকআপস লোগো ডিজাইনটি হয় কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের দোয়া, তো এটাকে আমি সাজাবো। এটাকে প্রথমে সাজানোর জন্য ধরুন আমি এখান থেকে প্রথমে মা স্বর্গ এই লেখাটিকে আমি এখান থেকে মুভ টুল দ্বারা ধরে আমি এই প্রজেক্টে নিয়ে আসব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি এখানে রাখলাম। তারপর আমি প্রার্থনার হাতটিকে ধরেও এখানে রাখলাম। এবার এটাকে আমাদের সেটিং করতে হবে, আপনি যেখানে খুশি সেখানেই বসাতে পারেন। সাপোজ আমি এখানেই বসিয়ে দিলাম, ভিডিওটি বেশি লম্বা করব না, খুব সংক্ষেপে আমি করার চেষ্টা করব। তো ধরুন এটা আমার বসে গেছে। তো এখন আমি সাইড দিয়ে একটি বর্ডার করব। তো এটি বর্ডার করার জন্য আমরা এখান থেকে নেব রেক্টেঙ্গুলার মার্কেট টুল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। নেবার পর আমি একটি ফ্রেম তৈরি করব বা একটি বর্ডার তৈরি করব। ধরুন এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করার পর বন্ধুরা আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর আমরা দেখব এখানে স্টোর্ক লেখা আছে, স্টোর্কে ক্লিক করব। স্টোর্কে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটার হোয়াইটটা কত দিতে চাই, এখানে যেমন আমার দেওয়া রয়েছে 10 পিক্সেল, তারপর কালারটা দেওয়া রয়েছে ব্ল্যাক, তারপর আমার লোকেশনটা দেওয়া রয়েছে ইনসাইড। তো এবার আমি ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি, ক্লিক ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ফ্রেম, একটি বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আপনি আরো বিভিন্ন ডিজাইনও করতে পারেন। তো ধরুন এই যে কাস্টম শেপ টুল, এই কাস্টম শেপ টুলে ক্লিক করে ধরুন আমি আরো একটি ডিজাইন করে দেব। তো ডিজাইন করার জন্য ধরুন এখানে আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পর যে কোনো একটি প্যাটার্নস কিন্তু আমি এখান থেকে নিতে পারবো, যে কোনো একটি প্যাটার্নস আমি এখান থেকে নিয়ে নিলাম এবং এভাবে আমি এটাকে আঁকতে পারবো। এবার এটাকে আমি আর একটি কপি করে নিচ্ছি। কপি করার পর আমি এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি মনে করে থাকেন যে আপনার লোগো ডিজাইনটি হয়ে গেছে, তো হয়ে গেছে। এবার কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করব। এর কারণ হচ্ছে বন্ধুরা, লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি লেয়ার আমার হয়ে গেছে। তো সবগুলি লেয়ারকে আমি একত্র করতে চাই। তো সবগুলো লেয়ারকে একত্র করতে হলে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন। তারপর দেখতে পাবেন সবগুলি লেয়ার মিলে একটি লেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যে বিষয়টি এখন আপনাদের সাথে শেয়ার করব এই অংশটুকু একটু মনোযোগের সাথে আপনি শ্রবণ করবেন। দেখুন এখানে কিন্তু আমি নেট থেকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ডাউনলোড করেছি। বন্ধুরা, এটা আমি নেট থেকে ডাউনলোড করেছি, 3D ওয়াল লোগো মকআপস টু। তারপর এখানে আরো একটি মকআপস আপনি দেখতে পাচ্ছেন, এই মকআপসটিও কিন্তু আমি নেট থেকে ডাউনলোড করেছি। মাঝখানের এই মকআপসটিও কিন্তু আমি নেট থেকেই ডাউনলোড করেছি। তো নেট থেকে এই ফাইলগুলি ডাউনলোড করার পর এগুলি আমাদের আনজিপ করতে হবে।
যেমন এই ফাইলগুলি কিন্তু জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আনজিপও করেছি, তো আমার মনে হয় এই বিষয়টা আপনারা আনজিপ করতে পারবেন। যদি না পারেন তাহলে এখানে মাউসে রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটি বের হবে, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, এটাতে ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে। বন্ধুরা এটা আনজিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি ফাইল কিন্তু আনজিপ হয়েছে। তো এটাই মূলত আমার মেন ফাইল, এটাই কিন্তু আমার পিএইচডি ফাইল। এই ফাইলটা এখন আমি ফটোশপে ওপেন করব। তো ধরুন এবার আমি ফটোশপে যাচ্ছি। ফটোশপে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব, ফাইল, ফাইল থেকে ওপেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন 3D গ্লাস উইন্ডো লোগো মকআপস, এটাতে আমি ডাবল ক্লিক করছি। এটাতে ডাবল ক্লিক করার পর বন্ধুরা এখানে পিএইচডি ফাইল আমার কোনটি, এটাই কিন্তু আমার পিএইচডি ফাইল। তো এই ফাইলটাকে আমি ওপেন করে দেব। তো এবার এই ফাইলে ক্লিক করে এবার এটাকে ওপেন করে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগো মকআপটি কিন্তু আমার ওপেন হয়ে গেছে। তো এইখানে বন্ধুরা লেয়ার প্যানেল এবার খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এটার কিন্তু কয়েকটি লেয়ার রয়েছে, কয়েকটি লেয়ার মিলে কিন্তু এই মকআপসটি তৈরি হয়েছে। তো বন্ধুরা এখন এইখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আমরা মাউসের ডাবল ক্লিক করব। তো এই আইকনে মাউসের ডাবল ক্লিক করুন। মাউসের ডাবল ক্লিক করার পর এটাকে ওকে করে দিন এবং এটাকেও ওকে করে দিন। ওকে করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আরো একটি পেজ আমাদের খুলে গেছে, এটা যেমন তেমনই রয়েছে, ডান পাশে আমাদের আরো একটি পেজ খুলে গেছে। তো এখন আমরা এই যে লোগোটি ডিজাইন করেছি এই ডিজাইনটি আমরা এবার এই ক্যানভাসে নিয়ে আসব। এবার এই ক্যানভাসের উপর ছেড়ে দিন। আপনি চাইলে একটু বড় করতে পারেন, আবার না চাইলে যেমন আছে এমনও রাখতে পারেন, আরো ছোটও করতে পারেন। তো সাপোজ আমি একটু বড় করে দেব। একটু বড় করার জন্য কন্ট্রোল টি বাটনে আমাকে প্রেস করতে হবে। কন্ট্রোল টি বাটনে প্রেস করলে ফ্রি ট্রান্সফর্ম পড়ে যাবে। এবার এটাকে আমি মাউস দ্বারা টেনে টেনে লম্বা করতে পারবো। বড় করার পর এবার এন্টার বাটনে প্রেস করতে হবে। এন্টার বাটনে প্রেস করার পর বন্ধুরা এই কাজটি কিন্তু খুব কঠিন নয়, একদম সহজ কাজ। এবার লেয়ার প্যানেলে খেয়াল করুন, আমরা এই লোগোটি এবার এখানে ইম্পোর্ট করেছি, তারপর এটা কিন্তু আমাদের সেই পিএইচডি ফাইলের লোগো। তো এখন আমরা এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করতে পারেন, অথবা এখানে ডিলিট আইকন রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ডিলিট আইকনেও আপনি ক্লিক করতে পারেন। তো বন্ধুরা আমরা ডিলিট আইকনে ক্লিক করছি। ডিলিট আইকনে ক্লিক করার পর এটা আমরা ইয়েস করে দেব, এটা ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। বন্ধুরা এই যে ক্যানভাসে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটি আমরা করেছি, এই লোগোটির ক্লোজ বাটন কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাইলাইট করেছে, এটার ক্লোজ বাটন। তো এটাকে আমরা এবার ক্লোজ করে দেব। এবার এই ক্লোজ আইকনে ক্লিক করুন। ক্লোজ আইকনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম একটি বক্স আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আমরা ইয়েস এ ক্লিক করব, নো বা ক্যান্সেলে আমরা কখনোই ক্লিক করব না। তো অবশ্যই আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের কাজ শেষ। বন্ধুরা এবার এটাতে ক্লিক করে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি করেছিলাম এটা কিন্তু এখানে সুন্দরভাবে স্থাপিত হয়ে গেছে। তারপর ক্যানভাসে আমি আরো একটি বিষয় দেখিয়েছিলাম, ওটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এবার আমরা 3D ওয়াল লোগো মকআপস 2 এটা করব। এটা করার জন্য এটাতে ক্লিক করে এই পিএইচডি ফাইলটাকে আমি ওপেন করে দিচ্ছি। আমরা এবার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আইকনে আমাদের মাউসে ডাবল ক্লিক করতে হবে। তো এবার এই আইকনে মাউসে ডাবল ক্লিক করুন। মাউসে ডাবল ক্লিক করার পর ওকে করে দিন, তারপর কিপ লেয়ার্স করে দিন। বন্ধুরা এবার আমরা আমাদের লোগোটিকে আমরা এই পেজে নিয়ে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর চাইলে ছোট করতে পারি, আবার চাইলে বড়ও করতে পারি। তো বড় করার জন্য কন্ট্রোল টি বাটনে প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। ফ্রি ট্রান্সফর্ম করার পর অল্ট এবং শিফট বাটন চেপে ধরে এই কোণার থেকে টেনে একটু বড় করে দিচ্ছি। এন্টার এন্টার করার পর বন্ধুরা আমরা লেয়ার থেকে এবার এই লেয়ারটিকে ডিলিট করে দেব। তো এবার এটাতে মার্ক করুন। মার্ক করার পর কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করতে পারেন, অথবা ডিলিট আইকন রয়েছে এখানে, ডিলিট আইকনেও ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারেন। ইয়েস বন্ধুরা এবার আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমাদের এটাই ক্লোজ বাটন, এই লেয়ারের এটা হলো ক্লোজ বাটন। এবার এটাতে আমরা ক্লিক করে দেব।
তো ক্লিক করার আগে এটা আমরা অবশ্যই ইয়েস করে দেব। কখনোই এটা ক্লোজ করার সময় আমরা নো বা ক্যান্সেল করলে আমাদের কাজটি হবে না, এটাকে আমরা ইয়েস করে দেব। বন্ধুরা দেখুন, আমরা যে ডিজাইনটি করেছিলাম এটা কিন্তু 3D মকআপস ওয়াল লোগো হয়ে গেছে। তো বন্ধুরা, যে কোনো ডিজাইন করে আপনি এটার উপর ছেড়ে দিলে এরকম একটি লোগো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, পরিশেষে আমি আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।